আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং জেমিন রেসিপিস। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ব্রয়লার মুরগির রেসিপি। এর আগেও কিন্তু আমার চ্যানেলে আরও একটি ব্রয়লার মুরগির রেসিপি শেয়ার করেছি, সেই রেসিপিটা আপনারা এত বেশি পছন্দ করেছেন, আমি অনেক বেশি সাড়া পেয়েছি সেই ব্রয়লার মুরগির রেসিপি থেকে। সেই রেসিপির লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা আবারও চেক করে নিতে পারেন। তাই চিন্তা করলাম আজকে আরও একটি রেসিপি শেয়ার করা যাক। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে প্রথমে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। আর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নার রেসিপিতে অবশ্যই কিন্তু পেঁয়াজের পরিমাণটা আপনাকে বাড়িয়ে দিতেই হবে, না হলে কিন্তু এর আসল স্বাদটা পাবেন না। তো চারটে এলাচ, চার টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আমি তেজপাতা তার মাঝখানে একটু ছিঁড়ে নিয়েছি। খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করতে হবে। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এই লবণটা যদি রান্নার শুরুতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই পেঁয়াজটা নরম হতে সাহায্য করে, এটা কিন্তু একটা টিপস মনে রাখবেন। যখনই এই পেঁয়াজগুলোর কালারটা ব্রাউন হয়ে যাবে ঠিক তখনই আমি এগুলোকে অনবরত নাড়তে থাকবো, না হলে কিন্তু এই পেঁয়াজের কালারটা খুব বেশি হয়ে যায়, কালচে হয়ে যাবে। আর যখনই এই পেঁয়াজের কালারটা কালচে হয়ে যাবে তখনই কিন্তু রান্নার কালারটাও নষ্ট হয়ে যাবে। তাই কোনোভাবে এই পেঁয়াজটাকে পুড়তে দেওয়া যাবে না। যখনই মশলা অ্যাড করবেন চুলাটা একটু কমিয়ে রাখবেন। তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা বাটা, তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি রসুন বাটা। আমি যেহেতু মশলার পরিমাণটা একটু বেশি খাই তাই আমি মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি মনে হয় দু কেজি মাংসের জন্য এই মশলাটা বেশি হয়ে যাবে তাহলে আপনারা আরেকটু কমিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে তেলের মধ্যে। যখনই মশলাগুলো ভাজা হয়ে যাবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা। আমি এখানে জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর হচ্ছে গোলমরিচ সব কিছু একসাথ করে এগুলো এক্সট্রা অ্যানিস মশলাও দিই, সব কিছু একসাথ করে বেটে রাখি। আর আপনারা যদি আমার এই মশলার রেসিপিটা চান অবশ্যই কিন্তু আমার ব্লগ চ্যানেলে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আমার ব্লগ চ্যানেলে আপনাদের সাথে সেই মশলার রেসিপিটা শেয়ার করার। আর আমার ব্লগ চ্যানেলের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো মশলাটাকে খুব ভালো করে কষানোর পর যখন উপরে তেলটা উঠে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 1/4 কাপের মতো পানি। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন গুঁড়ো মশলা অ্যাড করব তখন যাতে এটা না পুড়ে যায়। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই রান্নায় অবশ্য হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আর লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ, এটা অবশ্যই আপনাদের ঝালের উপরে নির্ভর করে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো খুব ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর রান্নার মূল স্বাদটা আসে কিন্তু এই মশলার কষানোর উপরে আমার যতটা মনে হয়। খুব ভালো করে আমি কিন্তু এই মশলাগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে নিই। প্রায় 5 মিনিট কষানোর পর এর সাথে এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আমি কিন্তু খেয়াল করেছেন প্রতিটা মশলা দেওয়ার পরে সেগুলোকে খুব ভালো করে কষিয়ে তারপরে অন্য একটা মশলা অ্যাড করছি। আমার কাছে মনে হয় তেলের উপরে যত বেশি মশলাটা কষানো যাবে ততই কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যায়। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পানি। আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে করব। আজকের রান্নাটায় আর কোনো বাড়তি পানি ব্যবহার করব না, এই রান্নাতেই এই এতটুকু পানি ব্যবহার করব। তো একটা ঢাকনা দিয়ে এই মশলাগুলো আবারও কষতে দিয়েছি প্রায় 5 মিনিটের মতো। চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে 5 মিনিটের মতো আমি এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখনই কষানো হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে, খুব ভালো করে আবারও এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তেল মশলা সবগুলো আবারও সমানভাবে একসাথ হতে পারে। তো এবার আমি এখানে দিয়ে দিব একে একে মুরগির মাংসের টুকরো। আমি আজকে এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করছি প্রায় 2 কেজি ওজনের। আমি এই মুরগির হাড়গুলো বাদ দিয়ে সলিড মাংসটা, মানে সরি, শুধু হাড় বলতে পাখনা, পা আর হচ্ছে গলার যে অংশটা সেটা বাদ দিয়ে সম্পূর্ণ মুরগির মাংসগুলোই এখানে ব্যবহার করছি।
তো এই টুকরোগুলো আমরা রেগুলার যে সাইজের টুকরো করি সেরকম করে নিয়েছি, আপনারা ছোটো বড় আপনাদের পছন্দ মতো করতে পারেন। খুব ভালো করে এগুলোকে মশলার সাথে মিলিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 15 মিনিটের মতো। এই 15 মিনিট আমি মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া করে দিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু লো মিডিয়াম হিটেই আছে। দেখতে পাচ্ছেন মুরগির গায়ে থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এই যে পানিটা বের হয়েছে এই পানিতে কিন্তু আমাদের মুরগির মাংসগুলো রান্না করা হয়ে যাবে। এই জন্যই হচ্ছে আর কোনো বাড়তি পানি দিতে হবে না। আর চুলার আঁচটা যদি আপনারা হাই হিটে রাখেন তাহলে কিন্তু পানিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আবারও আমি একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। তো দেখতে পাচ্ছেন আমি 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি, আর ঝোলগুলো কিন্তু কমে গিয়ে অর্ধেক হয়ে গিয়েছে। আর আমি এরকম মাখো মাখো ঝোলেই রাখবো, এর থেকে আর বেশি শুকনো করে ফেলবো না, যেহেতু আমি সাদা ভাতের সাথে খাবো। আপনারা যদি পোলাওর সাথে খেতে চান কিংবা রুটির সাথে খেতে চান তাহলে চাইলে আরেকটু মাখো মাখো করতে পারেন। মাংসটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমাদের রান্নাটাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো এ পর্যায়ে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝালটা আরেকটু বেশি খেতে চান তাহলে এটাকে মাঝখানে একটু ছিঁড়িয়েও দিতে পারেন। তো আমি জাস্ট কাঁচামরিচগুলো দেওয়ার পর এগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। তারপরে চুলার আঁচটাকে আমি প্রায় 1 মিনিটের মতো অন রাখবো। এরপরে 1 মিনিট পর চুলার আঁচটা বন্ধ করে দিব, আর ঢাকনা দিয়ে এই পাতিলটাকে চুলার উপরেই রেখে দিব প্রায় 2 ঘন্টার মতো, বা যতক্ষণ পর্যন্ত না পরিবেশন করা হচ্ছে। কারণ হচ্ছে বাকি যে কাঁচামরিচের ফ্লেভারটা সেটা কিন্তু এই পাতিল থেকে মাংসের মধ্যে ছড়িয়ে যাবে। তো আমার রান্নাটা এই পর্যায়ে শেষ, আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তারপরে হচ্ছে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করে ফেলবেন। এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল, আর অবশ্যই আপনারা ট্রাই করার পর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আশা করব আমার আগের যে রেসিপিটা ছিল ব্রয়লার মুরগির সেই রেসিপিটার মতো আপনাদের কাছে এই রেসিপিটাও অনেক বেশি ভালো লাগবে। তো যারা এখনও আমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু আমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আমি রান্নার পাশাপাশি ব্লগিংটাও আলহামদুলিল্লাহ শুরু করতে যাচ্ছি। তো আপনাদের ভালোবাসা সাপোর্ট আমার জন্য খুবই প্রয়োজন। তো আশা করব আপনারা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলের পাশাপাশি আমার ব্লগ চ্যানেলটাকেও আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ব্লগিং দেখতে চান না তারা অবশ্যই কিন্তু ওই চ্যানেলে যাওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র যারা চান আমি ব্লগিং করব তারাই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। কারণ আমি চাই আমার প্রতিটা ক্ষেত্রে আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেতে। আমার হোম কুকিং জেমিন রেসিপি চ্যানেলের মতো অবশ্যই কিন্তু আপনারা আমার সেই চ্যানেলেও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো এখানে বিদায় নেব, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে পরবর্তী কোনো দিন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।